দেখিয়ে দিই, এখানে এবিএস এর এই লাইটটা ব্লিঙ্ক করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডিমোটো ব্লগস। সো গাইস, আমাদের বাইক এখন 500 কিলোমিটার্স ঘুরে গেছে। সো আজকে আমি নিয়ে যাবো আমার বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ে। তো ফার্স্ট সার্ভিসিংয়ে নিয়ে যাওয়ার আগে বলি, কিছু কিছু প্রবলেম আমি ফেস করছি, মানে এতদিন তো চালালাম, তো সেই প্রবলেমগুলো আগেও আমি শোরুমে জানিয়েছিলাম। তো ওরা বলেছিল যে ফার্স্ট সার্ভিসিংয়ে এলে ওরা ঠিক করে দেবে, শর্ট আউট করে দেবে। তো ফার্স্ট প্রবলেমগুলো প্রবলেমটা আমি বলি তোমাদের। ফার্স্ট প্রবলেম হচ্ছে এইখানে যে আমার এবিএস এর সুইচটা রয়েছে না, এই এবিএস সুইচটা মেনলি এবিএস এর এই সুইচটা বন্ধ করার জন্য, মানে সামনেও এবিএস থাকে পেছনেও এবিএস থাকে, বাট এখানে দেখিয়ে দিই, এখানে এবিএস এর এই লাইটটা ব্লিঙ্ক করছে। তো এটা যদি পেছনেরটা তুমি অফ করতে যাও, এই সুইচটা 5 সেকেন্ড ধরে রাখলে বা হোল্ড করে রাখলে তো ওটা অফ হয়ে যায়, মানে ব্লিঙ্ক করে। বাট আমার প্রবলেমটা হচ্ছে এটা ব্লিঙ্ক করছে না, যেমন দেখাচ্ছি তোমাদের, আমি ক্লিক করলাম 5 সেকেন্ড বাট কোনো কাজ করছে না। সো এই প্রবলেমটা জানিয়েছিলাম, ওরা বললো যে ফার্স্ট সার্ভিসিংয়ে ঠিক হয়ে যাবে। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে রাইট সাইড পুলিং, মানে আমি যখন রাইড করি হ্যান্ডেলটা ছেড়ে দিই, গাড়ি অটোমেটিক রাইট সাইড পুলিং করে চলে যাচ্ছে। এই প্রবলেমটা আমি ফেস করছি, তো আজকে গিয়ে এই প্রবলেমটাও বলবো। আর থার্ড প্রবলেম হচ্ছে, জানি না এই আমার ফোন পোর্শন থেকে কোথা থেকে একটা হাই আরপিএমে গেলে, মানে 3000 কি 4000 আরপিএমে গেলে একটা সাউন্ড আসছে, কোত্থেকে আসছে আমি বুঝতে পারছি না। তো এই প্রবলেমটাও আজকে আমি বলবো, জানাবো। এটা 3 নম্বর প্রবলেম হয়ে গেল। 4 নম্বর প্রবলেম হচ্ছে ইঞ্জিন হিটিং একটা ইস্যু রয়েছে, যেটা আমি আগেও ফেস করেছিলাম, তো ওটাও আজকে বলবো। আর এই পেছনের যে মার্গারটা রয়েছে, হুইল থেকে হালকা টিল্ট রয়েছে, তো এই প্রবলেমগুলো রয়েছে। আর সেরকম কিছু প্রবলেম আমি ফেস করছি না, তো এই প্রবলেমগুলো আজকে গিয়ে জানাবো। তো তোমাদেরকেও জানিয়ে রাখি যে তোমরা যখন বাইক ফার্স্ট নেবে, ডেলিভারি নেবে, তো এই ইস্যুগুলো তোমরা চেক করে নেবে, তারপর ডেলিভারি নেবে, তা তো তোমাদের জন্য খুবই হেল্প হবে। তো চলো ডাইরেক্ট শোরুমে দেখা হচ্ছে। আমি গাড়িটা দিয়ে দিয়েছি, তো ওরা বললো 5টা থেকে 5:30টার মধ্যে আসতে বিকেল। তো সমস্ত প্রবলেম আমি বলেছি ওদেরকে, গিয়ে যা যা প্রবলেম আমি ফেস করছি, তো ওরা বললো প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখা যাক, তো বিকেল 5টাতে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, আমি এসেছি মানে বাইক ডেলিভারি নিতে, বাট আমার যে প্রবলেমগুলো ছিল, মানে যেমন এবিএস এর সুইচ ওরা বললো যে চেঞ্জ করে দেবে, বাট আমার যে রাইট সাইড পুলিং বলো বা বডি থেকে যে সাউন্ড, ওরা বললো উইন্ডশিল্ডতে সাউন্ড আসছে, আর রাইট সাইডটা যে পুলিংটা ছিল ওটা বললো চালাতে চালাতে ঠিক হয়ে যায়, বাট জানি না কতটা কী হবে। তো দেখি, কথা বলি কী বলছে। বাইক পেয়ে গেছি, তো টোটাল ফার্স্ট সার্ভিসিং আমার খরচা হয়েছে 1014 রুপিস। অ্যাকচুয়ালি মোবিল ফিল্টার একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ ফার্স্ট সার্ভিসিং আমার চেঞ্জ করতে হয়। তো আমার যেই প্রবলেমগুলো আছে ওরা আমার ইনস্ট্রুমেন্ট কাছে চেঞ্জ করে দেবে, ওরা অলরেডি মেল করে দিয়েছে, হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে আমি পেয়ে যাব। আর বাকি প্রবলেমগুলো হয়তো বাইকটা কিছুদিন চালাই, তারপর হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন বাইকটা নিয়ে বেরিয়ে যাবো, চলো রাস্তা দেখা হচ্ছে। তো গাইস, বাইক পেয়ে গেছি, তো তোমাদের যেটা বললাম যে প্রবলেমগুলো এখনও আমার শর্ট আউট হয়নি, মানে এটা বোর্ডটা আবার চেঞ্জ করে দেবে। আর যে আওয়াজটা হলো ওটা আগের থেকে অনেকটাই কমে গেছে, বাট আর একটু টাইম লাগবে ঠিক হতে। আর হ্যান্ডেলটা তো বললো আগের থেকে, হ্যাঁ এটা ঠিক যে আমি চালিয়ে দেখলাম, আগে যে রাইট সাইড পুলিংটা হচ্ছিলো আগের থেকে অনেকটাই কম, তো ওটাও বললো আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে। তো এখন চলো বাড়ির দিকে এগোনো যাক। যেটা বললাম ফার্স্ট সার্ভিসে বেশি খরচা হয়নি, মাত্র 1014 রুপিস। অ্যাকচুয়ালি সবই ঠিক আছে, বাট খারাপ লাগে এটাই যে নতুন বাইকে এই প্রবলেম, সেটাই খারাপ লাগে। আই হোপ ওরা সব কিছু প্রবলেম শর্ট আউট করে দেবে পরে আস্তে আস্তে।
তো সেটা দেখা যাক কতদিনে ঠিক হয়, তো তোমরা তো জানতেই পারবে সবকিছু। মিট মাই গার্ল মিকি, হাই করে দাও মিকি, হাই করে দে মিকি, হাই করে দে। ওকে নিয়ে একটা পরে ভিডিও বানাবো, তো ওর সাথে মিট করে দিই। দিস ইজ মাই মিকি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, চল বাড়ি যাবো বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রবলেমগুলো জানিয়েছিলাম, তো ফাইনালি সব সলভ হয়ে গেছে, তো বেশি আমার ওয়েট করতে হয়নি। তো তরুণদা রয়েছে আমাদের ওয়ার্কশপ ম্যানেজার, তো তুমি কিছু বলতে চাইলে বলো সার্ভিসের ব্যাপারে। সত্যি খুব ভালো সার্ভিস আমি বলতে পারবো অয়েল ফিল্ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার যেটা প্রবলেম ছিল ফ্রম দ্য ফার্স্ট সার্ভিস, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ABS সুইচের ছিল, যেটা আমরা পেয়েছি এই রাবারের যে উপরে কভারটা ওর সঙ্গে নবের অ্যাডজাস্টমেন্টের ইস্যু ছিল, যেটা এখন 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পুশ করে ছাড়লে ABS আরামে বন্ধ হয়ে যাবে। যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রবলেমগুলো হচ্ছে, এর মিডিল স্প্রেস সাইড থেকে করলে প্রবলেম হচ্ছে, এটা জাস্ট সিম্পলি 5 সেকেন্ড এখানে প্রেস করে রাখলে ABS সুইচ বন্ধ হয়ে যাচ্ছে। এইটা একটা প্রবলেম ছিল, এখনও পর্যন্ত ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের তেমন কিছু প্রবলেম আসে না, আমরা অর্ডার করে রাখছি, ইনকেস যদি আদার্স কোনো ইস্যু আছে সেটা আন্ডার ওয়ারেন্টি রিপ্লেস হয়ে যাবে। সেগুলি একটা সাউন্ডের এ ছিল হেডলাইটের দিক থেকে, যেহেতু এখানে কিছু ফাইবার এ কভার আছে, এখানে হেভি RPM স্ট্যান্ড বাই অবস্থায় যখনই 3000 থেকে 3500 উপরে RPM যাচ্ছে তখন একটা সাউন্ড পাওয়া যাচ্ছিলো। অ্যাকচুয়ালি আমরা ফিক্স করেছি এই স্ক্রুগুলোতে, ছোটো ছোটো ওরিং আমাদের কাছে থাকে রাবারের, ওইগুলো দিয়ে করেছি, যেটা এখানে এখন কোনো রকম সাউন্ডে হয়ে গেছে, কোনো রকম আর প্রবলেম বা সাউন্ড ভাইব্রেশনের দিক থেকে সাউন্ড আসছে না। বাকি বাইকের পারফরমেন্স অফরোড অনরোড যেটা আমরা এই চালিয়েছি, আর প্লাস রাইট সাইড একটা কুলিং ইস্যু ছিল, এখনও পর্যন্ত আমরা রেয়ার হুইল অ্যাডজাস্ট করার পর দেখতে পাচ্ছি এটা সলভ হয়ে গেছে। প্রায় 7 কিলোমিটার পার আওয়ারে হাত ছাড়লে, দু হাত ছাড়লে 25 মিটার মতো যাচ্ছে, যেটা 15 মিটার্স কোম্পানি রুল। তো গাইস ফাইনালি আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে, আমি সত্যিই খুবই হ্যাপি। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড। হ্যাঁ থ্যাংক ইউ। চলো বাড়ির দিকে এগোনো যাক আজকের জন্য। টাটা।